প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণ উত্তর করে দেব। এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক আইসিটি পরীক্ষায় বরিশাল বোর্ডে 2017 সালে এসেছিল। তো অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে স্যার, বরিশাল বোর্ড 2017 সালের প্রোগ্রাম হতে যে প্রশ্নটি এসেছিল আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় হতে, সেই প্রশ্নটির উত্তর করে দিন। তো তাদের কমেন্টের অনুরোধে আজকের এই ভিডিওটি করা। তো আশা করি সকলেরই কাজে লাগবে, কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক আইসিটি পরীক্ষায় পঞ্চম অধ্যায় হতে কমপক্ষে একটি প্রশ্ন থাকবেই। দেখা যাচ্ছে যে বিগত সালের বোর্ডের প্রশ্নগুলো যদি আমরা একটু যাচাই বাছাই করি, তাহলে দেখতে পাবো যে কমপক্ষে একটি বা দুটি এসেছে। তো কিছু কিছু বোর্ডে একটি বা দুটি আসে, তো একটা আসবেই। তো যাই হোক, তোমাদের পরীক্ষায় ঠিক এভাবেই আসবে যে প্রথমে একটা প্রোগ্রাম সাজানো থাকবে, সেই প্রোগ্রামের উপর ভিত্তি করে প্রশ্ন করা করবে। কখনো কখনো দেখা যাচ্ছে যে প্রোগ্রাম না থেকে ফ্লো চার্ট বা অ্যালগোরিদম দিয়েও প্রশ্ন সাজাতে পারে। তো যাই হোক, আজকের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রোগ্রাম দেওয়া আছে, এই প্রোগ্রামের উপর ভিত্তি করে যে প্রশ্নটি আছে, আমি প্রশ্নটি একটু পড়ে প্রথমে শোনাবো, তারপরে সম্পূর্ণ উত্তর করে দিচ্ছি। কতে বলছে শূন্যকোট কি? খতে বলছে অনুবাদক প্রোগ্রাম হিসাবে কম্পাইলার বেশি উপযোগী ব্যাখ্যা করো। গতে বলছে উপরের উদ্দীপকটির ফ্লোচার্ট অঙ্কন করো, মানে উপরে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি প্রোগ্রামের, সেই প্রোগ্রামের ওই ফ্লো মানে এই প্রোগ্রাম দেখে আমরা একটা ফ্লোচার্ট তৈরি করবো, তাহলে 3 মার্ক অর্জন করতে পারবো। ঘ নম্বরে বলছে উপরের উদ্দীপকটি ডুহুই লুপের সাহায্যে করতে হলে কোডের কি পরিবর্তন করতে হবে ব্যাখ্যা করো। মানে আমরা যে একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি উদ্দীপকে, এই প্রোগ্রামটি ফর লুপে দেওয়া আছে। কি লুপে দেওয়া আছে? ফর লুপে। তো এই ফর লুপ কোডের পরিবর্তে মানে ডুহুইল লুপের সাহায্যে করতে বলছে, তো এক্ষেত্রে তোমাকে কি পরিবর্তন করতে হবে তাই দেখাতে পারলে তুমি 4 পাবে। অর্থাৎ এখানে যা আছে অনেকটাই সেম, মানে কপির মতো, যে যা আছে তাই লিখব, শুধু একটু কৌশল ব্যবহার করলে কিন্তু তুমি এখানে 4 মার্ক অর্জন করতে পারবে। তো ধরো যারা প্রোগ্রাম পারো তাদের জন্য তো ভালো, আর যারা ধরো প্রোগ্রাম পারোই না, একেবারেই বোঝো না, তারপরও কিন্তু সে কিন্তু এই ভিডিওটি যদি দেখো তাও কিন্তু বুঝতে পারবে যে একটি লুপের পরিবর্তে অন্য একটা লুপ কীভাবে লেখে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো যাই হোক, আমি এখন এই প্রশ্নটি সম্পূর্ণ উত্তর করাই দিচ্ছি, একটু দেখো। কত বলছে শূন্যকোট কি? উত্তর, শূন্যকোট হচ্ছে মিথ্যা। শূন্য শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, মানে যেটা কোনো কোড নয়। তাহলে শূন্যকোট কি? মানে প্রোগ্রামিং ভাষা বোঝানোর ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু শব্দ ব্যবহার করে থাকি যার কোনো অর্থ নাই, তার মিথ্যা, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমরা সেই সব কোড ব্যবহার করে থাকি, ওই সব কোডকে বলা হয় শূন্যকোট। তাহলে আমরা সহজ করে লিখবো হচ্ছে শূন্য শব্দের অর্থ মিথ্যা, অর্থাৎ আর যেটি কোনো কোড নয় তাকে শূন্যকোট বলে। কত বলছে অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পিলার বেশি উপযোগী ব্যাখ্যা করো। একটা সময় মানে কম্পিলার্স আমরা বাইনারি 0-1 দিয়ে প্রোগ্রামিং ভাষা লেখা হতো, এখন কম্পিলার ভাষা দিয়ে লেখা, এটা খুবই মানে উপযোগী। যাই হোক, আমি খগুলো একটা শীট তৈরি করতেছি তোমাদের সকলের উদ্দেশ্যে, সকল অধ্যায়ের, তো তার ভিতরে এগুলো দিয়ে দিলে তোমরা একটু সহজে দেখে নিও, কারণ খ প্রশ্ন আমি মুখে যতই বলি তোমাদের মনে থাকবে না। আচ্ছা, আমি এখন গ করাই দিচ্ছি বোর্ডে। গতে বলছে উপরের উদ্দীপকটির ফ্লোচার্ট অঙ্কন করো, উপরের উদ্দীপক আর গতে ডুহুইল লুপে পরিবর্তন করবো, ফর লুপে আছে। তো আমি এখন গ করাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো, আমি এটা মুছে ফেলি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চাইলে আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর এখনও যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়। তোমাদের বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত আমি কোনো না কোনোভাবে তোমাদের সাহায্য করে যাবো ইনশাল্লাহ। আর তো পরবর্তী ক্লাস সহজে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি এখন গ নম্বরে প্রশ্ন উত্তর করাই দিচ্ছি, এই পাশে করাই দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আচ্ছা, গ উত্তর লিখব উদ্দীপকটি হতে ফ্লোচার্ট অঙ্কন করা হলো, এই কথাটি বলে আমরা এখন ফ্লোচার্ট অঙ্কন করব। তো আমরা দেখতেছি এটা একটা ধারার অঙ্ক, প্রথম পদ 1, ব্যবধান হচ্ছে 3 করে। তো এই ধারার একটা ফ্লোচার্ট, আমি তোমাদেরকে ধারার ফ্লোচার্ট শিখিয়েছিলাম যে একটা ফর্মেট মনে রাখলেই কিন্তু যে কোনো ধারার মানে ফ্লোচার্ট তোমরা পারবে। তো আমরা জানি যে ফ্লোচার্টের প্রথমে শুরুতে কী করতে হবে, শুরু করতে হবে। তো শুরু প্রতীক হচ্ছে ডিমাকৃতি, আমরা এখানে লিখব স্টার্ট, এটা বাংলায় লিখলে হবে, ইংরেজিতে লিখলেও সমস্যা নাই। আচ্ছা, এরপর আমরা ইনপুট করব, ইনপুট হচ্ছে এন, তারপর হচ্ছে প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ ঘরে আমরা লিখব হচ্ছে S=0,
আর ওরা চলক আই ধরছে, তাহলে চলক আই সমান সমান প্রথম পদ, প্রথম পদ হচ্ছে ওয়ান। আবার প্রক্রিয়াকরণ ঘর, এখানে আমরা সূত্র লিখব, সূত্র হচ্ছে আই সমান সমান আই প্লাস ব্যবধান, আমরা দেখে দেখে লিখবো, এখানে ব্যবধান লিখতে পারছি আই সমান আই প্লাস থ্রি। আর যোগের সূত্র হচ্ছে এস সমান সমান, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এস সমান সমান এস প্লাস আই, এস সমান সমান এস প্লাস আই। এরপর আমরা সংযোগ প্রতীক ব্যবহার করবো, আমরা জানি সংযোগ প্রতীক হচ্ছে বৃত্ত, তারপর হচ্ছে সিদ্ধান্ত, সিদ্ধান্ত হচ্ছে রম্ভস, রম্ভস রম্ভসের ভিতরে আমরা সিদ্ধান্ত নিব। তো সিদ্ধান্তটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সিদ্ধান্তটি যে চলক এন এর চেয়ে ছোট বা সমান হবে, ঠিক আমরা ওইখানে যেটা দেখতে পাচ্ছি ওরকম করে লিখব, একটা প্রশ্নবোধক চিহ্ন দিব, এখানে লিখব হচ্ছে নো, এখানে লিখব হচ্ছে ইয়েস, তারপর লিখব হচ্ছে প্রিন্ট। আমরা জানি যে ফ্লোচার্টের ইনপুট এবং আউটপুটের প্রতীক একই, ইনপুটের প্রতীক হচ্ছে সামন্ত্রিক, আউটপুটেরও সামন্ত্রিক, তাহলে এখানে প্রিন্ট মানে হচ্ছে আউটপুট, প্রিন্ট সাম। এরপর আমরা শেষ করব, কারণ প্রিন্ট হয়ে গেল, আমাদের কাজ শেষ হয়ে গেল। তো আমরা জানি যে ফ্লোচার্টের শুরু প্রতীকও যেমন শেষ প্রতীকও ঠিক একই, অর্থাৎ ডিম আকৃতি আমরা লিখব ইন্ট, ইন্ট। আর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই সহজে বুঝতে পারছো যে ধারার ফ্লো চার্ট কীভাবে করতে হয়। আমরা প্রোগ্রামটি দেখে দেখে করলাম, প্রোগ্রামটি ছাড়া যে কোনো ধারা দিয়ে লিখলে বা অ্যালগোরিদম হতে বললে একইভাবে হতো। তো এই যে একটা ফ্লো চার্ট, এটা করতে পারলে কিন্তু তোমরা তিন পেয়ে যাবে। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় যদি এরকম ধারার ফ্লো চার্ট করতে বলে, ঠিক এই ফর্মেটটি ব্যবহার করবে, এই ফর্মেটটি ব্যবহার করে আমি যেভাবে করলাম ঠিক এভাবে করবে, তুমি পরীক্ষাতে হলে তিন অথবা চার অর্জন করতে পারবে, যদি ঘ নম্বর আসে তাও কিন্তু চার। আচ্ছা, আমি এখন তোমাদের ঘ নম্বর করাই দেবো। ঘ নম্বর প্রশ্নটি এরকম ছিল যে উদ্দীপকের এই যে যে প্রোগ্রামটি যে লুপে লেখা আছে তার পরিবর্তে ডুহুইল লুপে ব্যবহার করা যায় কিনা ব্যাখ্যা করো। তো আমরা লিখব যে উদ্দীপকের প্রোগ্রামটি ফর লুপে আছে, ফর লুপের পরিবর্তে ডুহুইল লুপে লেখা সম্ভব, নিচে দেখানো হলো, আমরা এখন নিচে দেখাই দিচ্ছি। দেখো, আমি এটা মুছে ফেলি, এটা হলো গ নম্বরের প্রশ্নটি ছিল। আচ্ছা, গহ নম্বরে বলছে যে ডুহুইল লুপে ব্যবহার করো, আমি এখন গহ উত্তর করাই দিচ্ছি। শোনো, আমি তোমাদের একটা কৌশল শেখাই, যে বলছিলাম যে তোমরা যদি প্রোগ্রাম নাও পারো তাও কিন্তু করতে পারবে। আচ্ছা, এই যে যে সাম সমান সমান জিরো, এই পর্যন্ত জাস্ট কপি, মানে এখানে যা আছে এর কোনো পরিবর্তন হবে না, এখানে যা আছে আমরা তাই দেখে দেখে লিখলাম। ধরো লিখলাম হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইস, তারপর হচ্ছে মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু দিলাম, এখানে যা আছে ইন্ট, ইন্ট হচ্ছে সাম কমা এন, তারপর হচ্ছে প্রিন্ট এফ, আমরা একদম দেখে দেখে লিখতেছি, তোমরা ঠিক এভাবে দেখে দেখে, মানে যখন একটা থেকে আরেকটা পরিবর্তন করতে বলবে শুধু কী পরিবর্তন হবে সেটা আমি দেখা দিচ্ছি, আর সব কিন্তু দেখে দেখে লিখে দেবো। প্রিন্ট এফ ইন্টার দ্য লাস্ট নাম্বার, ইন্টার দ্য লাস্ট নাম্বার, এরপর হচ্ছে স্ক্যানএফ, স্ক্যানএফ ডাবল ইনভার্টেড কমা পার্সেন্ট ডি ডাবল ইনভার্টেড কমা অ্যান্ড চিহ্ন এন। আচ্ছা, এবার হচ্ছে শুরু, সাম সমান সমান হচ্ছে জিরো, আর প্রথম পদ আই সমান সমান হচ্ছে কত, ওয়ান, আই সমান সমান হচ্ছে ওয়ান। ওকে, এই পর্যন্ত একেবারেই মানে একদম কোনো পরিবর্তন হয় না, এখানে যা ছিল তাই আমরা দেখে দেখে লিখলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা মানে ডুহুইল লুপের পরিবর্তে কী লিখবো সেটা আমরা তোমাদের দেখাচ্ছি। ডুহুইল লুপে এই জন্য ডু আগে, ডু লিখে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটু লক্ষ্য করো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি কী লিখবা, লিখবা হচ্ছে আই সমান সমান আই প্লাস থ্রি, আর হচ্ছে এই সামের সূত্রটি। তাহলে আমরা এখানে লিখবো আই সমান সমান আই প্লাস থ্রি, আর হচ্ছে সামের সূত্রটি, সাম সমান সমান সাম প্লাস আই, মানে এস এস প্লাস আই, একই কথা। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিব। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দেওয়ার পরে আমরা ডুহুইল লুপে লিখতেছি, বা লিখব হুইল, হুইল লিখে ফার্স্ট ব্র্যাকেট এই শর্তটা তুলে ধরবো, এই যে মানে আমরা শুধু এইটুককে ঘোরাচ্ছি, হ্যাঁ এইটুক, আর সব এক থাকবে। আচ্ছা, এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে চলক আই আই এর থেকে ছোটো বা সমান হবে, হ্যাঁ ছোটো বা সমান হবে। এখন দেখো, এখন দেখো এই নিচের যা আছে, নিচের যা আছে এর কোনো পরিবর্তন হবে না, সব এক, অর্থাৎ প্রিন্ট এই যে লাইনটা পুরোটা হবে এরকম যেমন আছে,
print f bracket double inverted comma result dot percent d double inverted comma sum এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল এখন এটা শেষ করে দিব হয়ে গেল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো যে কিভাবে একটা প্রোগ্রাম হতে মানে এক ভিন্ন লুপ একটা লুপ থেকে আরেকটা লুপে ভিন্ন লুপে কিভাবে তৈরি করে তো আমরা প্রোগ্রামটি উদ্দীপকে যে প্রোগ্রামটি ছিল সেটা ছিল ফর লুপে তো প্রশ্নতে বলছিল ফর লুপ থেকে পরিবর্তন করে ডু হুইল লুপে সম্ভব কিনা ব্যাখ্যা করো তো অবশ্যই সম্ভব আমরা ব্যাখ্যাও করে দিলাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পারছো এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য তো ঠিক আছে ভালো থেকো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম